টিকিট বিক্রি নয় বরং বিক্রিতে নানা অনিয়মই মূল আলোচনায়। কোথাও বিক্রি শুরু হয়েছে চার ঘন্টা পর, তাও বিক্রি হয়েছে মাত্র দশটি টিকিট। কোথাও বা পরে এসে পুলিশের সহায়তায় লাইনের শুরুতে দাঁড়িয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। সব মিলিয়ে বিশ্বকাপের টিকিট বিক্রির প্রথম দিনে শৃঙ্খলা খুঁজে পাওয়া যায়নি কোথাও। রাজধানী ঘুরে রিপোর্ট করছেন খান আলামিন। টিকিট নামক সোনার হরিণের আশায় 27 ঘন্টা আগে থেকেই ব্যাংকের সামনে ভিড় করে দর্শকরা। দীর্ঘ সময় লাইনে দাঁড়ালেও 10টার সময় নিরাপত্তা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে নতুন লাইন করে, ফলে আগে এসেও অনেকে পিছনে পড়ে যান। অভিযোগ রয়েছে পুলিশের সহায়তায় পরে এসে লাইনের শুরুতে দাঁড়িয়ে গেছে ছাত্রলীগের কর্মীরা। তাছাড়া নিউ মার্কেট শাখা থেকে ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মীদের জন্য 400 টিকিট বরাদ্দের অভিযোগ পাওয়া গেছে। সাধারণ জনগণকে স্থান না দিয়ে তারা নিজস্ব লোকজন ছাত্রলীগের পোলাপান এবং পুলিশ তারা একত্রিত হইয়া সেইটা তারা তাদের মেনটেন করতেছে। পুলিশের কথা বলা যায়? হ্যাঁ, নিরাপত্তা বাহিনীর অবহেলায় প্রতিটি ব্যাংকের সামনেই দেখা যায় জনতার জটলা, চলে ধাক্কাধাক্কি আর বাগবিতণ্ডা। কোথাও কোথাও ইটপাটকেল ছোড়ার খবরও পাওয়া যায়, তবে নিরাপত্তার কোনো কমতি নেই বলে দাবি সংশ্লিষ্ট বাহিনী। 10টা লাইনে সারিবদ্ধ করছি এখান থেকে, যে ফার্স্ট সিরিয়ালে যে 10 জন আছে তাদের 5 জন 5 জন করে আমরা আবার ব্যাংকের করিডোরে ঢুকাচ্ছি। সকাল থেকে শোনা যায় উদ্বোধনী ম্যাচের টিকিট শেষ, অথচ সিটি ব্যাংকের কর্তারে বললেন একটি টিকিট বিক্রি করতে সময় লাগছে কমপক্ষে 5 মিনিট। দর্শকদের মনে প্রশ্ন, এত অল্প সময়ে কিভাবে বাংলাদেশ ভারত ম্যাচের সব টিকিট শেষ হলো? কেন আমাদের আগে যারা গিয়েছে এখন অনেকেই আছে যারা ভারত বাংলাদেশের ম্যাচের টিকিট পায় নাই। মহিলাদের লাইনে দাঁড়ানোর আলাদা ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন তারা। ছেলেরাই শুধুমাত্র ওয়ার্ল্ড কাপ দেখবে, আমরা মেয়েরা দেখতে পাবো? এরা না, এমনকি পুলিশরাও বসেছে, পুলিশরাও বসেছে যে টিভিতে তোমরা দেখতে পারবে না, টিভিতে দেখো। আমরাও তো দর্শক, আমরাও দর্শক। বাংলাদেশে এখনো এত সিকিউরিটি দেয় না যে মেয়েরা এসে রাত্রে দাঁড়ায় থাকবে এখানে। আমরা সকালে আছি ঠিক আছে, 20 জন ছেলে পর একটা মেয়েকে ঢুকতে দেওয়া হোক, এমন কোন সিস্টেম হোক যেখানে আমরা সুবিধাটা পাই। এত কষ্টের পর যারা টিকিট পেয়েছেন তাদের আর আনন্দের শেষ নেই। আমি ক্লাব হাউসে টিকিট পেয়েছি 2টা, তো আমি খুশি যে বাংলাদেশে এরকম একটা ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে এবং আমরা সবাই তার অংশীদার হব এই আনন্দের। টিকিট সংখ্যা নিয়ে ধর্মজালে পড়ার পর বিক্রি নিয়ে সমালোচনায় বিসিবি। প্রতি শাখায় টিকিট সংখ্যা অস্পষ্ট থাকায় ব্যাংক কর্মকর্তা ও নিরাপত্তা বাহিনী সহ বিসিবি সদস্যরা নিয়মের বাইরে টিকিট ক্রয় করেছেন, এমনটাই অভিযোগ ক্রিকেট প্রেমীদের। খান আলামিন, 21 টেলিভিশন, ঢাকা। প্রতিটি জেলায় এতিম শিশু আর বৃদ্ধদের একসঙ্গে থাকার জন্য শান্তিনিবাস করবে সরকার।